বর্তমান সময়ে বই পড়ার প্রচলন অনেকটা কমে গেলেও আমরা অনেকেই আছি আমরা বই পড়তে ভালোবাসি, কিন্তু আবার অনেকেই আমরা সমস্ত বই আমাদের পছন্দের যেগুলো বই দরকারি হোক বা আমাদের এডুকেশনাল পারপাস হোক সমস্ত বই কিনে অর্থাৎ পারচেজ করে পড়তে গেলে আমাদের অনেকটাই সমস্যা হয়ে থাকে। অ্যামাজনের বেস্ট সেলারের যদি আমি পেজ তোমাদের সামনে ওপেন করে দেখাই সেখানে এক একটা বই প্রচুর দামে বিক্রি হয়। শুধু নট অনলি অ্যামাজন, বিভিন্ন বুক স্টোরে থেকে যেগুলো আমাদের নিত্যদিন প্রয়োজন লাগে এরকম বই, লাইক রেসিপি বুকস, লাইক মোটিভেশনাল কোনো বুকস বা আদার্স কোনো টেক্সট বুকস থেকে শুরু করে সমস্ত বুকসই আমরা যখন পারচেজ করে পড়তে চাই তখন সেক্ষেত্রে আমাদের সবসময় সম্ভব হয়ে ওঠে না। কিন্তু এই ধরনের বইগুলো যদি আমরা ফ্রি অফ কস্ট পেয়ে যাই কোনো একটা ওয়েবসাইট থেকে, কিন্তু কোন সেই ওয়েবসাইট সেটা আমরা ঠিক জানি না, রাইট? তো আজকে ভিডিওটা বেসিক্যালি তোমাদের সঙ্গে আমি আলোচনা করে দেবো, একটি ওয়েবসাইটের পরিচয় করাবো যে ওয়েবসাইট থেকে তোমরা যে কোনো ধরনের বই ফ্রি অফ কস্ট ডাউনলোড করে নিতে পারবে, সেটা ইপাব ভার্সান হোক, পিডিএফ ভার্সান হোক, এবং ডাউনলোড করে তোমরা পড়তে পারবে। তো বন্ধুরা, ওয়েবসাইটটি কী তার আগে আমি তোমাদের বলে দিই, এই বেসিক্যালি এই ওয়েবসাইটে যে তোমাদের সমস্ত বই তোমরা পেয়ে যাবে এই এক্সপেকটেশন তোমরা রেখো না। কারণ যখন তোমরা এক্সপেকটেশন রাখবে এবং তারপরে না পাবে তখনই তোমরা কমেন্টে এসে বলবে যে দাদা এই বই তো পেলাম না, ওই বই তো পেলাম না। বেসিক্যালি 95% অফ মোস্ট অফ দ্য কেসেস দেখা যায় যে আমরা যে বইগুলো খুঁজছি, বেসিক্যালি অনেকে তোমরা বলছো স্যার ছাত্র বন্ধু কীভাবে পাবো, সাজেশান বই কীভাবে পাবো, এই সমস্ত ছাত্র বন্ধু বা সাজেশান বুক সাধারণত পাওয়া যায় না। বাট যেগুলো পাওয়া যায় লাইক বিভিন্ন কম্পিউটার নোটসের বুকস, বিভিন্ন সায়েন্স রিলেটেড বুকস, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ বুকস, এই সমস্ত বুকস কিন্তু পাওয়া যায়। আবার অনেকে যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে, লাইক একটা বুকস বহু প্রচলিত বুকস আছে লাইক রিচ ড্যাড পুয়ার ড্যাড বলে, এই বুকস, এই ধরনের বুকস কিন্তু তোমরা পেয়ে যাবে। কিন্তু ওয়েবসাইটটা কী? তো ওয়েবসাইটে আমি আমাদের তোমাদের এই যে পাশে স্ক্রিন ওপেন করে নিচ্ছি আমাদের মোবাইল স্ক্রিন, তার আগে আমি মোবাইল স্ক্রিনে একবার না আমি স্ক্রিন রেকর্ডিংটা অন করে নিই যাতে তোমাদের সামনে আমি লাইভ দেখাতে পারি ব্যাপারটা। তো বন্ধুরা, আমি স্ক্রিন রেকর্ডিং অলরেডি অন করে নিয়েছি। ওয়েবসাইটের নাম হচ্ছে জেড লাইব্রেরি। তো এই জেড লাইব্রেরি ওয়েবসাইটে আসার পরে তোমরা গুগলে গিয়ে জেড লাইব্রেরি লিখলে এইরকম দেখতে অনেক ওয়েবসাইট পেয়ে যাবে, বাট এই ওয়েবসাইটটা পাবে না। এই ওয়েবসাইটটা কোথায় পাবে আমি তোমাদের পরে বলছি, আগে দেখে নাও কীভাবে এখানে ডাউনলোড করবে, কীভাবে কী করবে। তো জেড লাইব্রেরি ওপেন করার পরে তোমরা এখানে দেখতে পাবে এই ওপরের দিকে গেলে এখানে অনেক বুকস আছে, অনেক আর্টিকেলস আছে। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ 825,633টি কিন্তু তোমরা আর্টিকেল পেয়ে যাবে, দেখতে পাচ্ছ তো। তাছাড়া এখানে কী আছে, সরি বুকস পেয়ে যাবে, তাছাড়া এখানে কী আছে তোমরা 8 কোটিরও বেশি আর্টিকেল তোমরা পেয়ে যাবে। বাট এগুলো তোমরা ডাউনলোড করবে কী করে, রিড করবে কী করে, এইটা আমাদের মনে সংশয় থাকে। তো আমি তোমাদের দেখিয়ে দিই। তোমরা দেখো এখানে তোমরা নিচের দিকে নামবে, নামার পরে তোমরা এখানে মোস্ট পপুলার যে বুকসগুলো আছে তোমরা এখানে পেয়ে যাবে। বাট আমি তো এই বইগুলো দরকার নেই, আমার কম্পিউটার রিলেটেড বুক দরকার, আমার পাইথন নিয়ে বই দরকার, আমার রিচ ড্যাড পুয়ার ড্যাড এই ধরনের কোনো বুকস দরকার, সেক্ষেত্রে আমরা কী করবো, এখানে সার্চ ফর টাইটেল অথর ISBN পাবলিশার এই ধরনের কিছু একটা তোমরা দেখতে পাচ্ছ, তো এখানে তুমি সার্চ করে নেবে। তো আমি এখানে তোমাদের সামনেই সার্চ করছি, লাইক আমি সার্চ করছি রিচ ড্যাড পুয়ার ড্যাড। আমি এই বুকটা কেন সার্চ করছি, কারণ তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে এই বুকটা তোমাদের প্রয়োজন বাট পাচ্ছ না। তো আমি যদি এখানে সার্চ করি তোমাদের সামনে দেখতে পাচ্ছ, আমি সার্চ করে নিচ্ছি, আমাদের সামনে এখানে অনেকগুলি ভার্সান চলে আসবে, অলরেডি চলে এসেছে। যেমন তোমরা এখানের মধ্যে PDF কোনটা বুঝবে কী করে, আবার ইপাব ভার্সান বুঝবে কী করে, আর ইপাব ভার্সান যদি পাও সেটাকে PDF কী করে কনভার্ট করবে সেটাও তোমাদের আমি বলে দেবো। তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথম যেটা আছে সেটা হচ্ছে ইংলিশ, এবং ফাইল টাইপ দেখতে পাচ্ছ ইপাব 5.71 MB। বাট তার নিচেরটা তোমরা দেখতে পাবে রিচ ড্যাড পুয়ার ড্যাড, এই বইটা তোমরা দেখতে পাবে 2000 ইয়ার দেওয়া আছে, ল্যাঙ্গুয়েজ ইংলিশ, বাট ফাইল টাইপ আছে PDF। বোঝা গেছে ব্যাপারটা? এইভাবে দেখে ডাউনলোড করবো কী করে, লাইক আমি প্রথমে তোমাদের PDFটা ডাউনলোড করে দেখাই। তো আমি এই বুকসের উপরে ক্লিক করবো, বুকসের উপর ক্লিক করার পরে আমাদের সামনে এই বুকসের ডিটেলসটা ওপেন হয়ে যাবে। তো বুকসের ডিটেলসটা ওপেন হয়ে যাওয়ার পরে আমরা নিচের দিকে ডাউনলোড বাটন পেয়ে যাবো, আমরা ডাউনলোড করে নিচ্ছি। তো ডাউনলোড করে তোমাদের সামনে ওপেন করিও আমি দেখাচ্ছি একবার, তোমরা দেখে নাও যে বুকসের কোনো ব্লার আছে কি না বা কোনো আদেও ঠিকঠাক আছে কি না, তোমাদের দেখে নেওয়া উচিত। তো আমি ডাউনলোড করে নিয়েছি, ডাউনলোড করে নেওয়ার পরে আমরা এখান থেকে যাবো, যাওয়ার পরে আমরা প্রিভিউ করে আগে দেখতে পারি। তো আমরা এখানে ডাউনলোড PDFে ক্লিক করলাম, এটি আমার বুকসটা ডাউনলোড হয়ে গেছে তোমাদের সামনে। তো আমি এখান থেকে ড্রাইভ PDF ভিউয়ার দিয়ে ওপেন করছি বুকসটা, তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে আমাদের বইটা ওপেন হয়ে গেছে, প্রথমে দেখতে পাচ্ছ ইন্ট্রোডাকশন থেকে শুরু করে টোটাল 130 পেজের একটি বই আমরা কয়েক সেকেন্ডে ডাউনলোড করে ফেললাম। তোমরা দেখতে পাচ্ছ কোনো রকম ব্লার নেই লেখার মধ্যে, কোনো রকম অন্যরকম ব্যাপার নয় যে অরিজিনাল বুকসেরই তোমরা PDF ফাইল তোমরা পেয়ে যাচ্ছ। তো এই বুকগুলো তোমরা এইভাবে কিন্তু ডাউনলোড করতে পারবে। এরকম তোমরা অনেক দরকারি বুকস তোমরা ডাউনলোড করে নিতে পারবে, লাইক বিজনেস পারপাস, শেয়ার মার্কেটের ওপরে, বা তোমাদের যেগুলো দরকারি প্রফেশনাল লাইফে দরকার লাগবে এরকম বুকস তোমরা পেয়ে যাবে। এবং টেক্সট বুক কীভাবে ডাউনলোড করতে হয় তোমরা যদি না জানো, টেক্সট বুক তোমাদের আমি পুরনো ভিডিওতে বলেছি, অথবা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটটা ফলো রেখো। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবারে তোমাদের আমি বললাম ইপাব ভার্সানটাকে PDF কনভার্ট কীভাবে করবে। তো ইপাব ভার্সানটাকে PDF কনভার্ট করার জন্য আমি গুগল ক্রোমের হোমে চলে গেলাম, যাওয়ার পর আমরা এখানে জাস্ট টাইপ করবো যে ইপাব
টু পিডিএফ, ইপাব টু পিডিএফ যখন আমরা সার্চ করবো আমাদের সামনে প্রচুর ওয়েবসাইট চলে আসবে। যেমন আমাদের প্রথমে একটা ওয়েবসাইট এসেছে পিডিএফ টু গো ডট কম, এই ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ, আমি তোমাদের লাইভ দেখাচ্ছি। এই ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে তোমরা সিম্পলি ইপাব ভার্সানটা আপলোড করে দেবে এবং তারপর তোমাদের অটোমেটিক্যালি কনভার্ট হয়ে পিডিএফ দিয়ে দেবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে তোমরা তোমাদের প্রয়োজনীয় বইগুলো ডাউনলোড করে নেবে এবং পড়তে পারবে। তো ভিডিওটি যদি এতক্ষণ দেখে থাকো অবশ্যই একটি লাইক করে দাও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও এবং কমেন্টে জানিও তোমাদের ভিডিওটি কেমন লাগলো। তো এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের জন্য রেগুলার বেসে এখানে এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইনফরমেটিভ ভিডিও আসতে থাকে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ দেখতে থাকো, শিখতে থাকো এবং অলওয়েজ কানেক্টেড থাকো বং এডুটেকের সঙ্গে। ধন্যবাদ।